হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল রাজেশ থ্রি সিক্সটি রাজেশ থ্রি সিক্সটি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজকে জিলেটের অনলাইনে আজকে আমি তোমাদের জিলেটের যে দু হাজার কুড়ি সালের নোটিফিকেশান চলে এসেছে ই কাউন্সিলিংয়ের কীভাবে কাউন্সিলিং হবে না হবে তার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটা সেসব দিকে অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো কী বলছে এখানে নোটিফিকেশান রিগার্ডিং কাউন্সিলিং ফর জিলেট টোয়েন্টি টোয়েন্টি ক্যান্ডিডেটস তো কালকে রাত্রিবেলা এসছে আজকে ছাব্বিশ তারিখ তো পঁচিশ তারিখে এসেছে পঁচিশ এগারো দু হাজার কুড়ি তো চলো আমরা নোটিফিকেশানটা পড়ে নিই রুলস আর গাইডলাইন্সটা দেখে নিই রুলস অ্যান্ড গাইডলাইন্সে কী বলছে দেখো দেখো এখানে বলছে অল অ্যাসপেক্ট অব দ্য কাউন্সিলিং যেমন কী কী আছে কাউন্সিলিংয়ের অ্যাসপেক্ট রেজিস্ট্রেশান আছে চয়েস ফিলিং আছে ডকুমেন্ট আপলোডিং আছে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে অ্যালটমেন্ট আছে প্রভিশনাল অ্যাডমিশান পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস এটসেট্রা তো এই সমস্ত যে জিনিসগুলো হবে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং ডকুমেন্ট আপলোডিং ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যালটমেন্ট প্রফেশনাল অ্যাডমিশন পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস এগুলো সমস্তই কিন্তু উইল বি ইন সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি এই সমস্ত অনলাইন প্রসেসে হবে তুমি প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার আগে অবধি সব কিছু অনলাইনে হবে প্রফেশনাল সার্টিফিকেটটা তুমি যখন পেয়ে যাবে প্রিন্ট করে কলেজে যখন ভর্তি হতে যাবে তখন তোমাকে ফিজিক্যালি যেতে হবে বাকি সমস্ত কিছু অনলাইনে হবে কোথাও যাওয়ার প্রয়োজন নেই সব কিছু অনলাইন এরপরে কী বলছে দেখো দ্য কাউন্সিলিং উইল বি ফর অ্যাডমিশন ইন ইনস্টিটিউট অ্যান্ড কোর্স আর মেনশান ইন দ্য সিট ম্যাট্রিক্স তো সিট ম্যাট্রিক্স যখন প্রকাশিত হয়ে যাবে এখন হয়নি সেই সমস্ত কলেজে তোমরা ভর্তি হতে পারবে তোমার যদি অ্যাডমিশান নিতে ইচ্ছা হয় কাউন্সিলিং সেটার জন্যই সেটাই বলেছে এরপরে দেখো এটা হাইলাইটেড করা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট অল ক্যান্ডিডেট হুক সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর জিলেট টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড পেড অ্যাপ্লিকেশান ফি ক্যান রেজিস্টার ফর কাউন্সিলিং যারা জিলেট কাউন্সিলিং করতে পারবে তারাই যারা জিলেটের জন্য রেজিস্ট্রেশন করিয়েছিল অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিল জিলেট পরীক্ষার জন্যে তোমার মনে আছে প্যান্ডামিক সিচুয়েশান শুরু হওয়ার আগে দুবার ই কাউন্সিলিংয়ের জন্যে মানে পরীক্ষার জন্যে তোমার দুবার কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল জিলেটের পাঁচশো টাকা করে দিয়ে তো তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে তারাই কিন্তু ই রেজিস্ট্রেশনে বসতে পারবে বা ই কাউন্সেলিং করতে পারবে এটাই বলা আছে দ্যার ইজ নো সেপারেট রেজিস্ট্রেশন ফি ফর কাউন্সিলিং কাউন্সিলিংয়ের জন্য কোনো রে সেপারেট ফিজ আর লাগবে না যা পাঁচশো টাকা নেবার ওরা নিয়ে নিয়েছে ওকে এরপর দেখো দেয়ার উইল বি অনলি টু রাউন্ড ফর কাউন্সিলিং তো কাউন্সেলিংয়ে দুটো রাউন্ড হবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ওকে ক্লিয়ার এরপরে দেখো কি বলছে ফেকেন্ড সিট অর্থাৎ ফাঁকা সিট আন্ডার এনি রিজার্ভ ক্যাটাগরি যে কোনো যে রিজার্ভ ক্যাটাগরিগুলো থাকে এসসি এস টি ও বিসি ও বিসি বি পি ডি উইল নট বি কনভার্টেড টু জেনারেল অর আনরিজার্ভ ক্যাটাগরি ইন এনি রাউন্ড অফ কাউন্সিলিং অর্থাৎ এখানে বলতে চাইছে যে এস সি এস টি ও বিসি এ ও বিসি বি পি যে সমস্ত কোটাতে যে সিটগুলো থাকে সেই কোটা সিটগুলো কখনোই জেনারেল সিটে কনভার্ট হয়ে যাবে না ফাঁকা থাকলেও আনরিজার্ভ ক্যাটাগরিতে যাবে না কোনো রাউন্ড অফ কাউন্সিলিংয়েতেই যাবে না যে যেখানে যা যে কোটাতে যে সিট ছিল সেই সিটই থেকে যাবে জেনারেলের যতগুলো সিট আছে ততগুলোই থাকবে এসসি এসটি ও জন্য যেরকম সিট ছিল রিজার্ভ ক্যাটাগরি তাদের সেগুলোই থাকবে আশা করি বোঝা গেল এরপর কি বলছে দেখো রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশান তো রেজিস্ট্রেশন করাটা ভীষণ দরকার ই কাউন্সিলিংয়ে যদি তুমি কোনো কলেজে অ্যাডমিশান নিতে চাও এ নন রেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য কাউন্সিলিং ইন এনি রাউন্ড আন্ডার এনি সার্কাম কি কি বলতে চাইছে যদি তুমি রেজিস্টার না করে থাকো কাউন্সিলিং শুরু হয়ে গেছে তারপর তোমার মনে হয়েছে যে আমার রেজিস্টার করা হয়নি তখন কিন্তু কোনোভাবে তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না কোনো অবস্থাতেই আশা করি বোঝা গেল এরপর কি বলছে দেখো রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোভাইডিং নেসেসারি ইনফরমেশান ডকুমেন্ট আপলোডিং চয়েস ফিলিং চয়েস লকিং আর অ্যালাউড ইন অনলি ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট রাউন্ডের আগেই কিন্তু তুমি কাজগুলো করতে পারবে যে ইনফরমেশানগুলো তুমি আপলোড করবে ওয়েবসাইটে এই কাউন্সিলিংয়ের আগে ফার্স্ট রাউন্ড শুরু হওয়ার আগেই করতে পারবে তারপর কিন্তু সেকেন্ড রাউন্ডের যখন ই কাউন্সিলিং হবে অর্থাৎ তুমি যখন অটো আপগ্রেডেশান করবে তখন কিন্তু পসিবল হবে না রকম ডকুমেন্ট চেঞ্জ করা বা ডকুমেন্ট আপলোড করা ইজ ইট ক্লিয়ার ওকে এরপর দেখো কী বলছে ডিউরিং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় ক্যান্ডিডেট ইনফরমেশান উইল বি ফেচড ফ্রম দ্য ইনফরমেশান অলরেডি প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং দেয়ার অ্যাপ্লিকেশান ফর দ্য এক্সামিনেশান অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশান করেছিলে এক্সাম দেওয়ার জন্যে তখন যে ইনফরমেশানগুলো দিয়েছিলে লাইক রোল নাম্বার সিক্স সেমিস্টারের মার্কস যে যেরকম রকম ইনফরমেশান দিয়েছিল সেগুলো কিন্তু তুমি যে এইবারে যে ডকুমেন্টগুলো দেবে তার সাথে কিন্তু ম্যাচ করানো হবে ওকে দেখো হেন্স দ্য ভেরিয়াস ইনফরমেশান দ্যাট ক্যান্ডিডেট গিভেন ডিউরিং দ্য রেজিস্ট্রেশান ফর কাউন্সিলিং মাস্ট ম্যাচ উইথ দ্য ইনফরমেশান অ্যাভেলেবেল ইন দেয়ার কনফার্মেশান পেজ তো তুমি আগে যে জিলেটে যখন ফর্ম ফিল আপ করেছিলে পরীক্ষার জন্যে যে ডকুমেন্টগুলো দিয়েছিলে সেগুলোর সাথে যেন এবারে যে ডকুমেন্টগুলো দেবে তার সঙ্গে যেন ম্যাচ হয় ম্যাচ না হলে কিন্তু বিপদ আছে ওকে এরপর কি বলছে দেখো ইফ এনি ক্যান্ডিডেট অমিটেড হিজ ফাদার অর মাদার নেম ডিউরিং অ্যাপ্লিকেশান ফর এক্সামিনেশান হি অর সি মাস্ট রাইট এন এ ইন সাচ প্লেস ডিউরিং রেজিস্ট্রেশান ফর কাউন্সিলিং তো রেজিস্ট্রেশন যখন করবে কাউন্সেলিংয়ের জন্য তখন তোমরা বাবা এবং মায়ের জায়গায় যদি তোমরা অমিট করে থাকো ক্যান্ডিডেট কোনো নাম যদি অমিট করে থাকো অ্যাপ্লিকেশান করার সময় এক্সামেশানের আরও ক্লিয়ার করে বলছি দেখো যখন তুমি জিলেটের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করছিলে তখন যদি তোমার মা বাবা বাবার নাম কোনোরকমভাবে অমিট করে থাকো তাহলে এখন যে ই কাউন্সেলিং করবে তখন তুমি তোমার মা বাবার নামের জায়গায় এনে রাখতে পারো ই কাউন্সিলিং করার সময় ওকে এরপর কি বলছে দেখো ক্যান্ডিডেট নিড টু গিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টু বি ইউজড ইন কেস অফ এনি রিফান্ড যদি কোনো রকম রিফান্ডের প্রয়োজন পড়ে তখন কিন্তু তোমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কাজে লাগবে ওকে তারপরে দেখো কি বলছে থ্রি গ্রুপ অফ ক্যান্ডিডেটস উইল গিভ দেয়ার অ্যাকাডেমিক স্কোর ইন ফলোয়িং ম্যানার তো তিনটে গ্রুপ অফ স্টুডেন্ট আছে যারা ল্যাটারাল দেয় এক হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ফার্মাসি ডিপ্লোমা ইন বিএসসি তো কিভাবে কি নেওয়া হবে দেখো বছর যারা পাস আউট হয়েছ দু সালে যারা পাস আউট হয়েছ যাদের কোনো এরকম সিক্স সেমিস্টারের মানে এক্সাম হয়নি তোমাদের একটা ওভারঅল পার্সেন্টেজ মার্কস দিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষা হয়নি ভুল হবে অনলাইনে পরীক্ষা হয়েছিল তো এখানে দেখো ডিপ্লোমার জন্য কি বলছে দেখো আগে এটা বলে নিই ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস ইন ডিপ্লোমা গ্রেড রিপোর্ট অফ সিক্স সেম অর্থাৎ সিক্স সেমিস্টারের ওভারঅল পার্সেন্টেজ মার্কস দেখা হবে পার্সেন্টেজ অফ মার্কস ইন ফিফ্থ সেম ফিফথ সেমের দেখা হবে পার্সেন্টেজ অফ মার্কস ইন ফোর্থ সেম পার্সেন্টেজ অফ মার্কস ইন থার্ড সেম অর্থাৎ থার্ড ফোর্থ ফিফথ সিক্স এই চারটে সেমিস্টারের মার্কস তোমার ডিপেন্ড করবে জিলেটে তোমার কত র্যাঙ্ক হবে তার ওপর মানে জিলেটে যে র্যাঙ্কটা হবে এই চারটে সেমিস্টারের মার্কসের থেকেই আসবে পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছো ওকে ইজ ইট ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেলে ভিডিওটা লাইক করতে ভুলো না তো নেক্সট কি বলছে দেখো ডিপ্লোমা ইন ফার্মাসি তো ফার্মাসিতে যারা ডিপ্লোমা করেছে তাদের কি লাগবে পার্সেন্টেজ অফ মার্কস ইন পার্ট টু ফাইনাল এক্সামিনেশান তো ফাইনাল এক্সামিনেশান পার্ট টুতে তোমরা যে পার্সেন্টেজটা পেয়েছিলে সেটা লাগবে আর কি লাগবে পার্সেন্টেজ অফ মার্কস ইন পার্ট ওয়ান এক্সামিনেশানে কত পেয়েছিলে সেটা লাগবে পার্সেন্টেজ অফ মার্কস ইন ক্লাস টুয়েলভে কত পেয়েছিলে অর্থাৎ ক্লাস টুয়েলভ পার্ট ওয়ান এক্সামিনেশানে পার্সেন্টেজ পার্ট টুয়ের এক্সামিনেশানে পার্সেন্টেজটা লাগবে ফার্মাসি ওকে বিএসসিতে কী বলছে দেখো পার্সেন্টেজ অফ মার্কস ইন ফাইনাল ইয়ার মার্কশিট তো বিএসসিতে তোমার ফাইনাল ইয়ারের মার্কশিটে যত পার্সেন্টেজ পেয়েছ সেটা লাগবে পার্সেন্টেজ অফ মার্কস ইন ক্লাস টুয়েলভ ম্যাথামেটিক্স ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্সে কত পার্সেন্ট পেয়েছিলে অনলি ম্যাথামেটিক্সেই তারপরে কী চাইছে দেখো পার্সেন্টেজ অফ মার্কস ইন ক্লাস টুয়েলভ এগ্রিগেট অর্থাৎ টোটাল ক্লাস টুয়েলভে এগ্রিগেট করে কত পার্সেন্ট পেয়েছিলে ক্লাস টুয়েলভে উচ্চ মাধ্যমিকে সেইটা চাই আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে সিক্স ফিফথ ফোর্থ থার্ড এই চারটে সেমিস্টারের নাম্বার কিন্তু ডিপ্লোমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে পার্সেন্টেজ অফ মার্কস নট জিপিএ ওকে পার্সেন্টেজ চেয়েছে মার্কসের ক্যান্ডিডেট উইল আপলোড ফলোইং স্ক্যান ডকুমেন্ট তো এই সমস্ত ডকুমেন্টগুলো কী কী লাগবে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো আশা করি এখান পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেলো পিডিএফটা এর পরের পাটেতে আমি তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো সম্বন্ধে আমি পিডিএফে কী কী লাগবে সেগুলো আমি তোমাদের বলবো ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করতে বলো না চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পিডিএফের সাথেই থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই